ফরিদপুরের সালথায় থানা উপজেলা অফিসে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সালথা থানায় 88 জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত 4000 জনকে আসামি করে মামলা দায়ের করেন পুলিশের উপপরিদর্শক মোহাম্মদ মিজান। এরই মধ্যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা জানান, পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে, তবে আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সালথা উপজেলার সোনাপুর ইউনিয়নের পরিস্থিতি এখনও থমথমে।